সরকার পতনের এক দফা আন্দোলনের ভয় পেয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। সকালে রাজধানী জিয়া উদ্যানে জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সরকার পতনে বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। এক দফার যে আন্দোলন, সেই আন্দোলনের লক্ষ্যেই আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকের জনসমাবেশ। কিন্তু সরকার যেহেতু গণবিচ্ছিন্ন সরকার, তাই সবসময় আতঙ্কে ভোগে, এবং আতঙ্কে ভুগতে গিয়ে গতকাল থেকে আমাদের বহু নেতাকর্মী গ্রেপ্তার করেছে।